আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফয়সাল অফিসিয়াল এই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম। তো আজকের টিউটোরিয়ালটা অনেকটা ইম্পর্টেন্ট, এর আগে এ বিষয়ে কোনো ভিডিও করা হয় নাই বা ইউটিউবে এই রিলেটেড ভিডিও আছে কিনা আমার জানা নেই। তো এখন আমি যে বিষয়টা দেখাবো সেটা হলো যে যে কোনো ইমেজ ভিউ বা বাটনের উপরে ক্লিক করলে আপনারা স্টোরেজ থেকে এক্সটার্নাল স্টোরেজ বা ইন্টারনাল স্টোরেজ থেকে ভিডিও পিক করে, তো সেই ভিডিও পিকের যে পার্টটা থাকবে তো সেই পার্ট থেকে কিভাবে আপনারা থাম্বনেইল এক্সট্র্যাক্ট করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও ইমেজ ভিউ নেওয়া, তো আমি এখান থেকে যে কোনো ভিডিও সিলেক্ট করলে সেটার থাম্বনেইল কিন্তু এখানে আসতেছে না। আমি চাই যে স্টোরেজ থেকে যে কোনো ভিডিও সিলেক্ট করার পরে এখানে ইমেজ শো করুক সেটার, তো সেই থাম্বনেইল কিভাবে আপনারা এক্সট্র্যাক্ট করতে পারেন এই ভিডিওতে মূলত সেটাই আমরা দেখব। এখানে সিম্পল একটা ইমেজ ভিউ নেওয়া দেখতে পাচ্ছেন, আর এখানে অন্য কোড সেটা আপনার দেখার দরকার নাই, সেটা হলো সোয়েপ বাটন, আগে আমরা ভিডিও দেখেছিলাম। জাস্ট একটা ইমেজ ভিউ ফ্রন্ট এন্ড, এটাতে আমরা লিসেন অ্যাড করব, আইডি আইডি দিয়ে দিয়েছি, তো আইডিটা আমরা ব্যাক এন্ডে লিখব অবশ্যই। তো প্রথমে একটা উপরে রিকোয়েস্ট, আমরা রিকোয়েস্ট কোড দিছি 1, আর যে ভিডিওটা সিলেক্ট হবে সেটার যে ইউআরএলটা থাকবে সিলেক্টেড ভিডিও ইউআরএল 1 এটা এখানে আসবে। তারপর ইমেজ ভিউর একটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, ভেরিয়েবল দেওয়া, তো ইমেজ ভিউটা ফাইন্ড করা সেই ভেরিয়েবল দিয়ে, ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি, যে আইডিটা ওইখানে দিছি, দেন সেটার উপরে অন ক্লিক লিসেন অ্যাড করা সিলেক্টেড ভিডিও। আমরা যেভাবে সাধারণত পিডিএফ পিক করি বা ইমেজ পিক করি সেরকম ভাবে আমরা এখানে ভিডিও পিক করতেছি। দেন সেটার যে একটা রিকোয়েস্ট কোড সেটা আমরা উপরে রাখছি, তো সেই রিকোয়েস্ট কোডের সাথে যদি এই সুইচ কেসের অনএক্টিভিটি রেজাল্টের এই রেজাল্টের সুইচ কেসের রিকোয়েস্ট কোডটা মেসিং হয়, রেজাল্ট যদি ওকে থাকে তাহলে ইউআরআই এর ভিতরে আমরা ইউআরআই এর ভিতর ইউআরএলটা পাবো। আমরা যদি লককেট দেখাই, এখানে আমি আমার ডিভাইসটা রান করে লককেটের একটু ব্যবহার দেখাই, লক দেওয়ার পর ডি, এরপর একটা টাইটেল, যেই টাইটেলের মাধ্যমে আমরা লকেট থেকে অ্যাক্সেস করতে পারবো সেই রকম একটা টাইটেল দেওয়ার পরে আমরা কি ডাটা লকেটে শো করাতে চাচ্ছি, যেমন টোস্টে শো করাই, আমরা ইউআরআইটা টোস্টিং করে নিয়েছি, তার মানে আমাদের ইউআরএলটা লকেটে দেখাবে। তো আমরা যখন এখানে সিলেক্ট করব ভিডিও, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসতেছে ঠিক আছে, কিন্তু লকেটে আমাদের সেই টাইটেলটা ট্যাগটা দিলে আমরা কিন্তু সেই ইউআরএলটা এখানে দেখতে পারব। দেখতে পাচ্ছেন যে কোন ভিডিওটা সিলেক্ট হয়েছে সেটার ইউআরএলটা এই ইউআরআই এর ভিতর আছে। থাকার পরে আমরা এখন কিছু কোড আমরা নিচে পেস্ট করব, মেথড পেস্ট করব এক্সট্র্যাক্টের জন্য, জাস্ট এইটুক আমি অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ক্লাস তৈরি করে নিয়েছি, অল্টেন্টার করছি বিটম্যাপটা, সিনট্যাক্স ক্লাস এর ব্যবহার অলরেডি আমরা দেখছি, এখানে আমরা সেটা ইউজ করতেছি। মেটা ডাটা রিট্রিভার টা ইনপুট করে নিলাম, আর এক্সেপশনটা আমরা হ্যান্ডেলের জন্য এখানে ট্রাই ক্যাচ দিয়ে দিয়েছি, আর রিটার্ন করে দিছি আমরা ইমেজ ভিউর উপর, রেজাল্টটা ইমেজ ভিউতে থাকবে। তো সেই ইমেজ ভিউটা আমরা এখানে আবার কনস্ট্রাক্টর তৈরি করে সেই এখান থেকে আমরা সেটা আবার এখানে পাঠিয়ে আবার সেই ইমেজটা এক্সট্রাক্ট করে সেটা রেজাল্টটা আমরা গেট করতে পারবো। তো এখানে ক্লাসটা দেখেন, একটা ভেরিয়েবল ক্লাসের ভিতরে, তারপর কনস্ট্রাক্টর, তারপর ড্রয়িং ব্যাকগ্রাউন্ড যে আছে সিনট্যাক্স ক্লাসের, তো সেটা পজিশন 1,
ইনডেক্স 1 অনুযায়ী সেই ইউআরএল থেকে বিটম্যাপে ইমেজটা নিয়ে নিবে তারপর সেটা ইমেজ ভিউতে সেই বিটম্যাপ থেকে সেট করে দিবে তো এইটুক সিম্পল কোড এবার এই যে ক্লাসটা আছে এই ক্লাসটা আমাদের উপর থেকে কল করতে হবে অথবা আচ্ছা তো এখানে থাম্বনেল এক্সট্রাক্টর উপরে একটা ভেরিয়েবল দিয়ে দিচ্ছি ক্লাসে থাম্বনেল এক্সট্রাক্টর থাম্বনেল এক্সট্রাক্টর ক্লোজ এবার আমরা যেখানে রেজাল্টটা পাইছি ইউআরআই তে সেট করছি লগ কেটে আমরা দেখলাম দরকার নাই লগের সেইখানে আমরা কিছু কোড পেস্ট করব যেমন সেই যে ক্লাসটা তৈরি করছি সেটার অবজেক্ট তৈরি করলাম অবজেক্ট তৈরি করার পরে যেই ইমেজ ভিউতে আমরা ইমেজটা সেট করব সেই ইমেজ ভিউর ভেরিয়েবল হলো এটা তো এখানে আমি সেটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে অ্যাসিনটাস ক্লাসের ভিতরের যে ইউআরআইটা আছে এই ইউআরআইটা আমরা অ্যাসিনটাস ক্লাসে পাঠিয়ে দিলাম এই লাইনের মাধ্যমে সিম্পল আপনারা ইজিলি আশা করি এটুক লিখে নিতে পারবেন এখন যদি আমি একটা রান করি তাহলে যে কোনো ভিডিও সিলেক্ট করলে আশা করি সেটার থাম্বনেলটা আমরা এখানে শো করাতে পারব তো এটা লাগে হলো যদি কোনো প্রজেক্টে ভিডিও আপলোড নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে লাগে আর কি আমি কিছু প্রজেক্টে কাজ করলাম এ টু জেড ভিডিও হোস্টিং এ ডিলেট আপডেট অনেক কিছু করলাম ভিডিও রিড পরবর্তীতে আমি সেগুলো প্রজেক্ট দেখাবো সাধারণত আমরা দেখি যে ইউটিউব ইউআরএল দিয়ে অনেক অ্যাপ তৈরি করা কিন্তু সচরাচর দেখা যায় না যে সরাসরি হোস্টিং এ ভিডিও আপলোড করা যায় কিভাবে সরাসরি সেখান থেকে আপলোড করে আবার রিড করা যায় কিভাবে আমি কিছু কাজ করলাম কয়েকদিন অবশ্য এখন আমি এটার উপর ক্লিক করব এখানে একটা আনবক্সিং এর ভিডিও রেকর্ড করে রাখছি অনেক দিন ধরে সেটা সিলেক্ট করলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু থাম্বনেলটা চলে আসছে আমি অন্য একটা ভিডিও সিলেক্ট করি ঈদের ভিডিও দেখতে পাচ্ছেন এখানে থাম্বনেলটা কিন্তু শো করতেছে তো এটার সাইজ আরো বড় করে দিতে পারতেন বা এখানে আরো কিছু টিউটোরিয়াল আছে সেগুলো সিলেক্ট করলাম দেখেন সেটার থাম্বনেলটা কিন্তু এখানে সেট হচ্ছে আর আগে টিউটোরিয়াল ছিল এই যে সোয়েপ করে কিভাবে নতুন অ্যাক্টিভিটি ওপেন করা যায় সেটা অনেকদিন আগে একটা টিউটোরিয়াল ছিল তো যাই হোক এখানে আমরা দেখা ট্রাই করলাম যে কিভাবে ভিডিও পিক করে সেটার থাম্বনেলটা ইমেজ ভিউতে সেট করা যায় তো এই টিউটোরিয়াল এ পর্যন্তই থাকবে সিম্পল কিছু কোড এখানে লেখা হয়েছে আশা করি আপনি ইজিলি লিখে নিতে পারবেন নেক্সট টিউটোরিয়াল গুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ